বন্ধুগণ, কোন আপন মানে জানিছেন কি বিভিন্ন রোগ এবং বিভিন্ন কর্মর অলৌকিক উপায় মান যদি জানিছেন তো ভালো কথা। এই ভিডিওটি শেয়ার করা অন্য মানে নিশ্চয় জানন্তু, অন্য মানুষের উপকার হো। যদি ন জানুছেন তাহলে শুনিবা আও তাকে টিপি রাখিবা। তবে বন্ধুগণ চলন্তু আরম্ভ করিবা। যাত্রা সফল কেমতি হুয়ে? গুরু পূর্ণিমারে সংগৃহীত তুলসী মূলর মাটি সঙ্গে নেই বিবাদ স্থানক গলে মধ্য যাত্রা সফল হয়ে থাকে। গুরু পূর্ণিমা দিন তুলসী মূলর মাটি আমি সংগ্রহ করিবা এবং সেই মাটিকে নেই আমি কোনসি স্থানক যাচ্ছি। সেটি যদি অপ্রীতিকর পরিস্থিতি বি সৃষ্টি হয়েছে তবে তাহা আমাকে প্রভাবিত করিব না। ঠিক আছে, 2 নম্বর, ব্যবসায়ে আমি বর্তমানে ঘোর কলিযুগ, যদি কি সে ব্যবসায়ের উন্নতি কলা কাহার টিকে সেলিং হেলা তো আমি তা পাখাপাখি ব্যবসায় করুছে তো আমার মনে ঈর্ষা জাত হব, এ মো দোকানক আসু না তা নোংা ব্যাপার হচ্ছে। তেমন সে কম করব গুণি গাড়ি কম করব যে তোমার ব্যবসা হবনি। তো এভাবে ব্যবসায় ক্ষেত্রে বাধা যদি সৃষ্টি হেউ থাকে তাহলে তাকে কাটিবা পাই উপায় হচ্ছে কোন? পুষ্য নক্ষত্র যুক্ত শনিবার, রবিবার কিংবা মঙ্গলবার দিন তুলসী মলাঙ্গ আনি পাখরে যদি রখিবা ব্যবসায় স্থানরে তেবে ব্যবসায়ের বাধা সৃষ্টি হব না। ঠিক আছে, পাপ গ্রহক দৃষ্টি পড়িব না, অনেক গ্রহজনিত দোষ যোগ অনেক নানা সমস্যার কষ্টর সম্মুখীন হয়ে থাকে। তেমন গ্রহ দোষ গ্রহ মানকর ক্রূর দৃষ্টি পড়ি নাই যদি আমি তুলসী মূলর মাটিরে তিলক ধারণ করে থাকি। নেক্সট বুঝবা, 4, বজ্রপাতর রক্ষা কিপর মিলি থাকে? তম্বার তাবিজরে যদি আমি তুলসী গছর মূল পুরাইকি তম্বার তাবিজ ধারণ করা তাহলে আমি বজ্রপাতর রক্ষা মিলি থাকে। এম দেখা পিলা মানকর পিহুড়া রোগ কেমতি ভালো হয়ে থাকে? না, 7টি তুলসী পত্রকু পানিরে বতুরাই দে, কিছু সময় বতুরাইলা পরে তাকু মকচি পিলাকে শুঙ্ঘাই দেলে পিলাঙ্কর পিহুড়া রোগ ভালো হয়ে থাকে। দেন দেখা হিংস্র জন্তু যদি আমি কোনসি স্থানক যাচ্ছে হিংস্র জন্তু র ভয় রহুচি তেবে সে ভয় কিপর দূর হব বা হিংস্র জন্তু কিভাবে আমাকে আসবে না? যদি আমি যেটি যাচ্ছে যদি হিংস্র জন্তুর ভয় অছি বা হিংস্র জন্তু আক্রমণ ভয় অছি তবে তুলসী জল সাঙ্গরে যদি নেইকি যা তবে হিংস্র জন্তু পাখু আমরা আসবে না, বা হিংস্র জন্তু মানকর ভয় আমার রহব না। দেখিবা গোদর রোগ, ইয়ার প্রায়ত এলোপ্যাথি মেডিসিন না কে চলে, তো গোদর রোগ কেমতি ভালো হয়ে থাকে? রবিবার দিন অরখ গছ র চের আনিবা উঠু না উত্তর দিগর, উত্তর দিগরে থিবা অরখ গছর চেরকু আনি নালি সুতারে গুড়ে তাকে বাঁধিলে গোদর রোগ ভালো হয়ে থাকে। তারপরে দেখিবা দাঁত পোক কাটিবা পাই কম করিবা? দাঁত যদি পোক কাটুছে ভালো হওয়া পাই, পোক কাটিবা পাই নুহ, পোক যদি কাটুথিব তাহলে ভালো হওয়া পাই। কলা অপরাজিতা গছর চেরকু যদি আমি অন্টারে বাঁধিবা তাহলে দাঁত পোক কাটিবা ভালো হয়ে থাকে। আউথরে কই রখুছি, কলা অপরাজিতা চেরকু অন্টারে বাঁধিবা দ্বারা দাঁত পোক কাটিবা ভালো হয়ে থাকে। আউ কোন ডিমিরি চের, ডিমিরি বলে ডিমিরি গোটে গছ, ডিমিরি গছর চের কানের বাঁধিলে দাঁত পোকাটিয়া মধ্যে ভালো হয়ে থাকে। যদি সাপ ভয় আমাকে রয়েছে তবে ঘরে এই মন্ত্রটি লিখিবা তবে আউ সাপ ভয় আমার রহে না। মন্ত্রটি হচ্ছে আস্তিক নর্মদায় নমঃ, আউথরে কই রখুছি, আস্তিক নর্মদায় নমঃ। তো
ଘରର ସବୁ କାନ୍ଥରେ ଲେଖି ପକେଇଦେବା, ଘର କବାଟରେ ଲେଖିଦେବା, ଝରକା ଲେଖିଦେବା, ତେଣୁ ଆଉ ସାପ ଭୟ ରହିବ ନାହିଁ। ଠିକ ଅଛି, ଆଚ୍ଛା ଯେମିତି ଦେଖିବା ନିମ ଗଛ ଘରର କେଉଁ ଦିଗରେ ରହିଲେ ଆମର ଉପକାରୀ ବା ଶୁଭ ହୋଇଥାଏ। ନିମ ଗଛ ଯଦି ଘରର ଦକ୍ଷିଣ ଦିଗରେ ରହିଥାଏ ତେବେ ଗୃହକର୍ତ୍ତାର ଶୁଭ ହୋଇଥାଏ। ତେଣୁ ନିମ ଗଛ ଘର ପାଖରେ ଥିଲେ ଧ୍ୟାନ ଦେବା, ଦକ୍ଷିଣ ଗଛ ଯଦି ନାହିଁ ଦକ୍ଷିଣ ଦିଗରେ ତେବେ ନିମ ଗଛ ରହିବା ନାହିଁ ଘରର ଅନ୍ୟ କୌଣସି ଦିଗରେ। ଆଚ୍ଛା, ଛୋଟ ଶିଶୁକୁ ସାଧାରଣତଃ ନଜର ଲାଗିଥାଏ, ଅନ୍ୟଙ୍କର ଅନ୍ୟର ଦୃଷ୍ଟି ପଡ଼ିଥାଏ ବୋଲି ଯାହା କହନ୍ତି, ତ ଏଇ ଦୃଷ୍ଟି ପଡ଼ିଲେ ସେ ନା କାନ୍ଦିଥାଏ, ପେଟ ଯନ୍ତ୍ରଣା ତା'ର ହୋଇଥାଏ, କାନ୍ଦିଥାଏ, ଝାଡ଼ା ମଧ୍ୟ ହୋଇଥାଏ। ହଁ, ମେଡ଼ିସିନ ଯେତେ ଦେଲେ ମଧ୍ୟ ଏହା ଭଲ ହୋଇନଥାଏ। ତେଣୁ ଏହାର ଦୃଷ୍ଟି ନ ପଡ଼ିବାର ଉପାୟ ହେଉଛି, ସାତଟି ବେଲପତ୍ରକୁ ଆମେ ଶିଶୁର ବିଛଣା ତଳେ ରଖିଦେବା, ବୋଲେ ଶିଶୁ ଯେଉଁ ଶୋଉଛି ଶେଯ ତଳେ ସାତଟି ବେଲପତ୍ର ଆମେ ରଖିଦେବା ଯଦି, ତେବେ ଆଉ ଶିଶୁ ଉପରେ କୁଦୃଷ୍ଟି ପଡ଼ିନଥାଏ। ଏବେ ଆଲୋଚନା କରିବା ମଶା ମାଛି ଇତ୍ୟାଦି କୀଟ ଯେଉଁ ଘରେ ଆକ୍ରମଣ କରନ୍ତି ଆମ୍ଭମାନଙ୍କୁ, ବିଶେଷ କରି ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ଆଉ ପ୍ରଭାତ ସମୟରେ ସକାଳ ହେଇ ହେଇ ଆସୁଥିବ, କ'ଣ କରିବା? ପିଆଜକୁ ଦୁଇ ଫାଳ କରି କାଟି ଯଦି ଘରେ ଟାଙ୍ଗିଦେବା ତାହେଲେ ଏମାନଙ୍କ ଆକ୍ରମଣରୁ ରକ୍ଷା ମିଳିଥାଏ ଆମକୁ। ହଁ, ତାହେଲେ ଆଉ ଗୋଟେ ଦେଖିବା ଯେ ସାପ ଆସିବେ ନାହିଁ ଘରେ କ'ଣ ପକାଇଲେ? ରସୁଣ କୁଲା ପକାଇଲେ ସାପ ଆସିବେ ନାହିଁ। ଗାଈ ଭଲ କ୍ଷୀର ଦେଇଥାଏ ଆଜ୍ଞା, କେଉଁ ଖୁଣ୍ଟରେ ଗାଈ ବାନ୍ଧିଲେ? ନିମର କାଠର ଖୁଣ୍ଟରେ ଗାଈ ବାନ୍ଧିଲେ। ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା, କେତେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ଆଲୋଚନା କରୁଛି, ଆମେ ନିଶ୍ଚୟ ସେୟାର କରିବୁ ଅନ୍ୟମାନଙ୍କୁ, ଶୁଣିକି ରହିଯିବେନି, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଡିଲିଟ୍ କରିଦେବେନି ଭିଡ଼ିଓ। ହଁ, ଏବେ ଆଲୋଚନା କରିବା ଯଦି ସ୍ତ୍ରୀର ଗର୍ଭ ରହୁନଥିବ ତେବେ କ'ଣ କରିବା? ଗ୍ରହଣ ସମୟରେ ଶୁଦ୍ଧଭୂତ ହୋଇ ସ୍ନାନ କରି ନିଜର ଇଷ୍ଟଙ୍କୁ ସ୍ମରଣ କରି ଆମ୍ବ ଗଛର ପୂର୍ବ ପାଖରୁ ଆଙ୍ଗୁଠି ମୋଟ ଚେର ଗୋଟେ ଗ୍ରହଣ କରି ଋତୁଠାରୁ, ସ୍ତ୍ରୀ ଲୋକର ଋତୁଠାରୁ 18 ଦିନ ଯାଏ ଏହି ଆମ୍ବ ଚେରକୁ ଘୋରି ମିଶ୍ରି ସହ ଖୁଆଇଲେ ସ୍ତ୍ରୀର ଗର୍ଭ ରହୁନଥିଲେ ରହିଥାଏ ବୋଲି ଶାସ୍ତ୍ର କହୁଛି ଆଜ୍ଞା। ଇଏ କହୁନି, ଯାହା କହୁଛି ଶାସ୍ତ୍ର ଯାହା କହୁଛି ଆଜ୍ଞା, ତାଠୁ ତାକୁ ଦେଖିକିରି ଯାହା ଲେଖାହେଇଛି ବହିରେ ତାକୁ କହୁଛି ଆଜ୍ଞା। ଇଏ ଗୋଟେ ପଣ୍ଡିତ ନୁହଁ କି ଡାକ୍ତର ନୁହଁ, ଯାହା ସୂଚନା ଅଛି ବହିରେ ତାକୁ ଆପଣମାନଙ୍କ ଆଗରେ ଉପସ୍ଥାପନ ଇଏ କରୁଛି। ଓକେ, ଏବେ ନାରୀ ସୌଭାଗ୍ୟବତୀ କେମିତି ହୋଇଥାଏ? ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ବେଳେ କପା ଗଛରୁ ନିଖୁଣ ପତ୍ରଟି ଆଣି ଯେଉଁ ନାରୀକି ଆମେ ଦେଇଥାଉ ସେ ସୌଭାଗ୍ୟବତୀ ହୋଇଥାଏ ବୋଲି ଶାସ୍ତ୍ର କହୁଛି। ମୁଁ ଆଜ୍ଞା ପରୀକ୍ଷା କରୁନି, ଆଗୁଆ କହିଦେଉଛି। ଏବେ କିଛି ଜାଣିଲି ଯେ ନାଇଁ, ଏଗୁଡ଼ାକ ସମସ୍ତେ ଜାଣିବା ମଧ୍ୟ ଦରକାର, ଖାଲି ଆମେ ଜାଣିଲେ ହେବନି। ତେଣୁ ଆମ ପାଖରେ ଆଭେଲେବୁଲ ରହିପାରିବ କ'ଣ? ଭିଡ଼ିଓ ରହିଲା ୟୁଟ୍ୟୁବରେ, ଯେତେବେଳେ ଆମର ଦରକାର ପଡ଼ିଲା ଆମେ ୟୁଟ୍ୟୁବକୁ ଗଲେ, ଚ୍ୟାନେଲକୁ ଗଲେ, ଖୋଜିଲେ, ପ୍ଲେଲିଷ୍ଟ କି ଗଲେ ହେଲ୍ଥ ଭିଡ଼ିଓରେ ଥିବ, ହେଲ୍ଥ ଭିଡ଼ିଓ ଖୋଜିଲେ ଯାଇକିରି ତା'ପରେ ପାଇଲେ ଆଉ କ'ଣ? ଅଧିକାଂଶ ଆମମାନଙ୍କ ପାଖରେ ତ ଆଣ୍ଡ୍ରଏଡ଼୍ ସେଟ୍ ହୋଇଗଲାଣି, ତେଣୁ ଆଉ ଅସୁବିଧା ହେବନି। ବହି ଆମେ ବାହାରେ ଅଛେ, ବହିରେ ଲେଖା ହେଇଛି ସତ, ଇନଫର୍ମେସନ୍ ଅଛି, ଆମେ ବାହାରେ ଅଛି, କାହାର ଗୋଟେ ସମସ୍ୟା ଆମ ଆଗରେ ପଡ଼ିଲା ତ ବହି ସେ ନାହିଁ ନା, ବହି ଧରି ବୁଲିବା କି? ବହି ଅବଶ୍ୟ ଜ୍ଞାନର ଭଣ୍ଡାର, ବହି ଧରି ତ ବୁଲି ବୁଲି ପାରିବା ସମ୍ଭବ ନୁହଁ। ତେଣୁ ଆମେ ଖୋଜିଲେ, ଚ୍ୟାନେଲକୁ ଗଲେ, ଚିନ୍ମୟ ଦାସ ଚ୍ୟାନେଲକୁ ଗଲେ, ଖୋଜିଲେ, ଖୋଜିକି ପାଇଲେ, ତା'ପରେ ଜଣାଇଲେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ। ହଉ ଠିକ୍ ଅଛି, ତ ବନ୍ଧୁଗଣ ଏଭଳି ଭଳି ଆଗକୁ ସୂଚନାତ୍ମକ ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କ ପାଖକୁ ଆଣିବା, ତେଣୁ ସେୟାର ନିଶ୍ଚୟ କରିବେ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଭୁଲିବେନି, ଭୁଲିବୁନି।